হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আমরা আজকে আসছি বিরামপুর কাসাবাজার হাটে। এখানে আপনারা আজকে সকল কাসাবাজারের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখন আমরা জানব আজকে ক্ষীরার আপডেট বাজার। তো আজকের ক্ষীরার আপডেট পাইকারি বাজার আমরা জানব। তো আপনারা দেখতে থাকুন আজকের ক্ষীরার পাইকারি আপডেট বাজার। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং প্রত্যেক দিনের আপডেট জানার জন্য বেল বাটনটি আপনারা চাপ দিয়ে চালু করে দিবেন যেন প্রত্যেক দিনের আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। তো আসুন আজকে আমরা ক্ষীরার বাজার দেখি আজকের ক্ষীরার বাজার বাংলার বিরামপুরে কত করে যাচ্ছে। যারা পাইকারি ক্ষীরা কিনতে চান এখান থেকে ক্ষীরা ক্রয় করতে পারেন। ভালো তো কয়েকদিন আগে বাজার বেশি ছিল, কমে গেছে অনেক না? 1200 টাকা মন খিরা দেখতে পাচ্ছেন আপনারা আজকের বাজারে। খিরা কত করে মন? ১৩০০ টাকা মন খিরা। এটা কত খিরা? খিরা জালা আছে স্যার, দেখতে পাচ্ছেন আজকের বাজারে খিরা 1200 টাকা মন এবং প্রকার ভেদে 1300 টাকা মন যাচ্ছে। এগুলো কত করে মন? কোয়ালিটি অনুযায়ী নাকি? এগুলো সব শুনো সব ক্যারেট
বিভিন্ন প্রকারের ক্রীড়া বিভিন্ন রেটে বাজারে যাচ্ছে, কেউ চাচ্ছে 1200 টাকা, এগুলো 1200 টাকা দাম বাড়ছে, কিন্তু দিচ্ছে না। আপনারা যারা নিতে চান তারা এখানে আসে নিতে পারেন। না না ভরা করে আনি নাই যে একবার বিক্রি হয়ে গেছে না? আজকে আপনারা দেখলেন ক্রীড়ার বর্তমান বাজার 1200, 1700, 1600 প্রকার ভেদে বিভিন্ন প্রকারের বিভিন্ন ক্রীড়ার দাম আপনারা দেখলেন। তো আপনারা যারা আরও কী কী পণ্যের আপডেট জানতে চান, আরও কী কী পণ্যের রেট জানতে চান, যদি আপনারা পাশে থাকেন তাহলে আপনারা প্রত্যেক দিন এর বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের বিরামপুর হাট থেকে আমরা আপনাদেরকে জানালাম ক্রীড়ার বাজার দর। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, স্মার্ট মার্কেট ইনফো বিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট, এবং আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, এবং আরও কী কী ভিডিও আপনারা চান সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে আপডেট তথ্য জানিয়ে দেব। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন, এবং স্মার্ট মার্কেট ইনফো চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।